আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন 2021 হিস্ট্রি, ঠিক আছে? অর্থাৎ ক্লাস টেনে তোমাদের যে সামনে মাধ্যমিক পরীক্ষা, সরি, সেই মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট এক্সাম হয় নভেম্বর বা ডিসেম্বরে, সেই টেস্ট পরীক্ষার বিভিন্ন প্রশ্ন, স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো দেখো, এর আগে আমি কিন্তু তোমাদের পার্ট ওয়ান দিয়ে দিয়েছি। এই পার্ট ওয়ানের কোশ্চেন তোমাদের না দেখে থাকো, উপরের আই বাটন থেকে দেখে নেবে, ঠিক আছে? তা না হলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, না হলে ভিডিওর প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবে বা এন্ড স্ক্রিন থেকেও দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের ফুল মার্কস থাকে কত, 90, 90 পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? এবার দেখো, সময় থাকে কত তোমাদের, 3 ঘন্টা 15 মিনিট, এখানে টাইমটা লেখা নেই, 3 ঘন্টা 15 মিনিট কিন্তু তোমাদের কি করতে হয়, 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষার সময় থাকে, ঠিক আছে? তো দেখো, এখানে এখানে 20খানা MCQ থাকে। আমি শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি, ব্রড কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি না। যদি কারোর লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে তাদের জন্য একটা PDF ফাইল বানিয়ে দিয়ে দেবো, তাহলে সবার সেটা কাজে লেগে যাবে। দেখো, 1.1 কী বলা হচ্ছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল কত খ্রিস্টাব্দে, এটা হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে, চলচ্চিত্রের সঙ্গে। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে, কুষ্টিয়া থেকে, প্রকাশিত হয় কোথার থেকে, কুষ্টিয়া থেকে। তিতুমীরের প্রকৃত নাম ছিল কি, এটা হয়ে যাবে মীর নিসার আলী। তারপরে দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করে কত খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী, ঠিক আছে? বর্তমান ভারত রচনা করেন কে, বিবেকানন্দ। তারপর দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এখানে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো কিন্তু সঠিক নয়, রাইট অ্যান্সার হয়ে যাবে 1800 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এটা একটা আমি নিজের থেকে করেছি, এটা এখানে কিন্তু কোনো অপশানে মিল নেই, ঠিক আছে? এইটা যদি 1800 হতো তো ঠিক ছিল, এটা তো 1880 দেওয়া আছে, তো হবে না। তো 1800 খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল। তো বন্ধুরা, এর পরবর্তী আমরা অন্য কোশ্চেনগুলো দেখে নেব। দেখো, 1.9 কী বলা হচ্ছে, চার্লস উইলকিন ছিলেন কে, ছাপাখানার পরিচালক। আনন্দমঠ রচনা করেন কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারত সভা প্রতিষ্ঠা করেন কে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে দেখো, কোম্পানির কাছ থেকে ক্ষমতা হস্তান্তর হয় কত খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন কে, জগন্নাথ ঢল, ঠিক আছে? বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। নীল দর্পণ রচনা করেন কে, দীনবন্ধু মিত্র। উডের ড্যাশপ্যাশ ঘোষিত হয় 1854 খ্রিস্টাব্দে, অর্থাৎ এরটা, ঠিক আছে? তারপরে দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত, 1857। এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 1.19 কী বলা আছে, নববিধান প্রবর্তন করেন কে, এটার উত্তর হয়ে যাবে এরটা, অর্থাৎ কেশবচন্দ্র সেন। রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এরটা, কেশবচন্দ্র সেন। হুল শব্দের অর্থ কী, লাস্ট কোশ্চেন, হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ, অর্থাৎ এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার পূর্বে তোমাদেরকে একটা কথা একটু বলে রাখি, যে আমি কিন্তু মাধ্যমিকের সমস্ত সাজেশান তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি, শর্ট কোশ্চেন সমেত MCQগুলো দিয়েছি, সেগুলো তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, তোমরা সেগুলো কিন্তু যদি প্র্যাকটিস করে যাও, টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমরা কিন্তু 100% কমন পাবেই পাবে, ঠিক আছে? সুতরাং তোমরা এগুলো কিন্তু করে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বিভাগ ক্ষয়ে কী বলা হচ্ছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1, দেখো এটাকে বলা হয় SAQ পার্ট। ওইদিকে 20, এদিকে 16, তার মানে 36 হচ্ছে কিন্তু তোমাদের এই MCQ SAQ, যেখানে কিন্তু নাম্বার, যদি তুমি কোশ্চেন কমন পাও তো একে এক পাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। অর্থাৎ যদি আমি 4 নম্বর 8 নম্বর কোশ্চেন লিখে, যেখানে 3-4 পাওয়ার, মানে 4 বা 6-7 পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, সেখানে কিন্তু SAQ MCQ যারা একদমই পড়ো না সারা বছর, তাদেরই কথা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই 36 নম্বর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু শুধু চাইলে MCQ SAQ পড়েও কিন্তু পাস করতে পারবে। তো তোমরা যারা পড়ো নি সারা বছর, তাদেরকে বলবো MCQ SAQগুলো সুন্দর করে যাও। আমি যেগুলো দিচ্ছি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, মাধ্যমিকের যে MCQ SAQ আছে সবগুলো দেখো, তোমরা ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে, আমি এইটুকু গ্যারেন্টি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো,
উপবিভাগ 2.1 এ কি বলা হচ্ছে, গোরা উপন্যাসটি কে রচনা করেন, রবীন্দ্রনাথ ঠাকুর। সামরিক ইতিহাস কাকে বলে এটা একটু লিখতে হবে। সরকারি নথিপত্র বলতে কি বোঝো, স্মৃতিকথা বলতে কি বোঝো, আমি কমেন্টে এই তিনটের উত্তর তোমাদেরকে একসাথে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। পরবর্তী দেখো উপবিভাগ 2.2, হিস্টোরিয়া শব্দটির অর্থ অনুসন্ধান, এটা ঠিক না ভুল তোমাকে নির্ণয় করতে হবে, তো এটার উত্তর হচ্ছে ঠিক। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নবর্গের ইতিহাসকার হলেন ডক্টর রণজিৎ গুহ, এটা হয়ে যাবে ঠিক। তারপর দেখো তিলক সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন, এটা হয়ে যাবে ভুল। আর হচ্ছে ইলিয়াড মহাকাব্য রচনা করেন হোমার, এটা হয়ে যাবে ঠিক। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এইবারে আমরা যাব উপবিভাগ 2.3 এ। তো উপবিভাগ 2.3 এ কি বলা হচ্ছে দেখো, এখানে ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভের মিলন দেখিয়েছে বা মিলন করতে হবে তোমাকে, ঠিক আছে। তো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিলনে কি বলা আছে, প্রথমে 2.3.1 এ দেওয়া আছে বঙ্কিম, 2.3.2 তে দেওয়া আছে নবগোপাল মিত্র, তারপরে হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল, তারপর হচ্ছে বেতুন, অর্থাৎ এদের সাথে এদের কার কার মিলে যাবে সেইগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। তো দেখো এখানে বঙ্কিমের সাথে কি মিলে, বঙ্গ দর্পণ নয় এটা হবে বঙ্গদর্শন, ঠিক আছে, এটা মিলে যায়। তারপর দেখো নবগোপাল মিত্রের সাথে কি মিলবে, হিন্দু মেলা, দুয়েরটা। বীরেন্দ্রনাথ শাসমলের সাথে মিলে যাবে কোনটা, কৃষক আন্দোলন। তারপরে বেতুন হয়ে যাবে হিন্দু বালিকা বিদ্যালয়, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের চারটে যে স্তম্ভ মিলিয়ে করা সেই হচ্ছে চারখানা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেনগুলো তোমরা একটু একবার দেখে নাও। এখানে বলেছে যে মানচিত্র চিহ্নিত করো 2.4 এ, এখানে দিয়েছে কাশ্মীর, সাঁওতাল বিদ্রোহের এলাকা, বারাসাত বিদ্রোহের এলাকা, সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র, অর্থাৎ যে কোনো একটি কেন্দ্র দেখালেই হবে তোমাকে, যে ম্যাপ দেওয়া হবে সেই ম্যাপের উপরে তোমাকে দেখাতে হবে। এবার দেখো উপবিভাগ 2.5 এ, নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1, রামমোহন রায়ের সেরা সংস্কার, সেরা সমাজ সংস্কার, সতীদাহ নিবারণ করা, সতীদাহের পরে বিধবাদের পুনর্বাসন দেওয়া, বিধবা বিবাহ প্রকল্প, এগুলো তোমরা করবে, তোমাদের জন্য এগুলো রেখেছি বিবৃতিগুলো, ঠিক আছে। যদি তোমরা না পারো আমি কমেন্টে আমাকে জানাবে, আমি অবশ্যই সেগুলোর এ করে দেবো। বর্তমান ভারত গ্রন্থটি রচিত হয় এই উদ্দেশ্য নিয়ে, ভারতীয়দের আধুনিক করা, নব্য হিন্দু ধর্ম প্রচার করা, স্বাদেশিকতা প্রচার করা। পরবর্তী দেখো নীল বিদ্রোহ ব্যর্থ হলো, এর ফল ছিল ইতিবাচক, বিদ্রোহের ফলে ইংরেজরা সুবন্দোবস্ত করেছিল, ইংরেজ সরকার বিদ্রোহ থেকে বিরত ছিল, ইংরেজ সরকার দেশ ত্যাগ করেছিল। তো এইগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা তোমাদের কিন্তু নির্বাচন করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে বাংলা তথা ভারতে ছাপাখানার বিকাশে গুরুত্বপূর্ণ কারণ, বেদী গ্রন্থ ছাপানো যেত, নানা ভাষায় গ্রন্থ ছাপানো যেত, সাহিত্য জগতে নবজাগরণের সৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এগুলো তোমরা করে নেবে। এর পরবর্তী বিভাগ গয়ে আমরা চলে যাব। দেখো বিভাগ গয়ে কি বলা হচ্ছে, 2 বা 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 11টি, এটাই কিন্তু একটা স্কোরিংয়ের এরিয়া। তার মানে যদি তোমরা দেখো ওদিকে 36 ছিল তোমাদের MCQ SCQ মিলিয়ে, আর এখানে হচ্ছে 22, 36 আর 22 কত, 6 আর 2 8, আর 3 আর 2 5, 58 নম্বর শুধু শর্ট কোশ্চেন, এটা জাস্ট একবার ভাবার চেষ্টা করো। উইদিন 90 বা 90 এর মধ্যে 58 বা 60 শুধু তোমার শর্ট কোশ্চেন, 2 মার্কস 1 মার্কস মিলিয়ে, MCQ SCQ মিলিয়ে। তুমি যদি এই পার্টগুলো, এই তিনটে পার্ট যদি, অর্থাৎ বিভাগ ক খ গ যদি করে যাও, তো 60-এর মধ্যে যদি তুমি কমন, আমি ধরে নিলাম তুমি যদি পড়ে যাও ঠিকঠাকভাবে সমস্ত বই খুঁটিয়ে খুঁটিয়ে মোটামুটি করে, তো তুমি এখান থেকে মিনিমাম 40 থেকে 45 তো চোখ বন্ধ করে তুলতে পারো, যদি তুমি মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট হও। খুব খারাপ রেঞ্জের যদি তুমি স্টুডেন্ট হও, খুব খারাপ বলতে কি সারা বছর পড়ো না, কেউ কোনো স্টুডেন্ট খারাপই হয় না, সবাই ভালো হয়, কিন্তু কেউ পড়ে কেউ পড়ে না। এবার দেখো যদি তুমি একটু নর্মাল রেঞ্জের স্টুডেন্ট, দাদা আমি সারা বছরই পড়ি না, তুমি তাও ধরে নাও 25 থেকে 30 কিন্তু তুমি পাবে এখান থেকে, যদি একটু কষ্ট করে পড়ে যাও। আমি যে কোশ্চেনগুলো দিয়ে যাচ্ছি সেগুলো যদি তুমি ভালো করে দেখে নাও, পড়ে যাও, এর বাইরে কোশ্চেন হবে না। আমি প্রচুর শর্ট কোশ্চেন দিয়েছি, এইখানে 3 সেটের কোশ্চেন দেবো ইতিহাসের, তারপর আবার দেখবে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে ওখানেও প্রচুর আমি শর্ট কোশ্চেন দিয়েছি। তো এইগুলো তোমরা বারবার করো, তোমরা দেখবে এই 90-এর মধ্যে 60-এর মতো, দেখো 58 প্রায় 60 না, 60-এর মতো কিন্তু তোমাদের শুধু শর্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু তোমরা 40-50 কিন্তু আরামসে তুলতে পারবে, ঠিক আছে। তো যাই হোক তোমরা এগুলো করবে।
তো প্রথম কোশ্চেন দেখো, দুই বা তিনটি বাক্যে উত্তর দাও 11টি। স্থানীয় ইতিহাস কি, আত্মজীবনী স্মৃতিকথার পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন দেখো, সন্ন্যাসী ফকিরি সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হয় কেন। তারপরে দেখো, পঞ্চানন কর্মকার কে ছিলেন। তারপর দেখো, নব্যবঙ্গীয় কারা, মাদারি পাশি কে ছিলেন, মাতঙ্গিনী হাজরা কে ছিলেন, অরণ্য আইন কেন প্রবর্তিত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, বাবা রামচন্দ্র কে ছিলেন। তারপরে মধুসূদন গুপ্ত কে ছিলেন। বর্তমান ভারতের বিষয়বস্তু কী ছিল, কেরি কে ছিলেন। জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়। পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। ইন্টারনেটের দুটি প্রয়োজনীয়তা লেখো। তার পরবর্তী কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা কে ছিলেন। তো বন্ধুরা, এই যে 16টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 16খানা প্রশ্ন থাকে, যে কোনো 11টা লিখতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে 11টার মার্কস থাকে কত, 22। এবারে বন্ধুরা আমরা চলে যাবো বিভাগ ঘয়ে। বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নাও। এখানে আমাদের 6টি প্রশ্নের উত্তর করতে হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে 4×6=24। এবার দেখো কি বলেছে, আর 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে একটি তোমাকে লিখতেই হবে। এখানে দেখো, বিভাগ ঘয়ের 1, 2, 3, 4 দেওয়া আছে। প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে তো একটা করে নিতেই হবে, তার উপরন্ত আর কটা বেশি যায়, দুটো। ওই দুটো প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে নিতে পারো, যে কোনো বিভাগ। তোমার যদি ইচ্ছা হয় যে দাদা আমি ঘয়ের এক থেকে লিখবো না, 2 থেকে লিখবো না, ঘয়ের 3 বা 4 থেকে লিখবো, তো নিয়ে নিতে পারো, তোমার যেখান থেকে খুশি। তবে এটা তোমাকে মাথায় রাখতেই হবে যে সমস্ত বিভাগ থেকে একটা করে তোমাকে নিতে হবেই হবে। তো দেখো, ফার্স্ট কারণ হচ্ছে নীল বিদ্রোহের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। 8 নম্বরে আসার ব্যাপক সম্ভাবনা, 8 নম্বর যদি স্কিপ করে তাহলে 4 নম্বরে আসার সম্ভাবনা আছে। তারপরে দেখো, হিন্দু মেলার তাৎপর্য কী। উপবিভাগ ঘয়ের 2-এ দেখো, ছাপাখানার প্রচারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর ভূমিকা লেখো। উপবিভাগ ঘয়ের 3-এ দেখো, ব্রাহ্মস আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা কী ছিল। তিতুমীর ও বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো। উপবিভাগ ঘয়ের 4-এ দেখো কী বলা হচ্ছে, টিকা লেখো। গ্রামবার্তা প্রকাশিকা টিকা লেখো, কলকাতা মেডিকেল কলেজ। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে আমরা বিভাগ কমোদাকে চলে যাব, যেখানে আমাকে 8 মার্কের প্রশ্ন করতে হয়। 15 বা 16টি বাক্যে যে কোনো একটি লেখো, অর্থাৎ 3খানা প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে। তোমাকে তোমার পছন্দ অনুযায়ী যেটা তুমি ভালো পারবে সেটা, সেখান থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আলোচনা করো। বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে কি জানো লেখো। তো বন্ধুরা, তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে করে যাবে। আশা করি তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এই দুটো কোশ্চেন কিন্তু এবছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে, সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি আর রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আলোচনা করো বা শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। ঠিক আছে, শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ঠিক আছে, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে।